14ই ফেব্রুয়ারি। এই দিনকে ঘিরে অনেকেই অনেক ধরনের পরিকল্পনা করছেন। কেউ গার্লফ্রেন্ডের জন্য চকলেট কিনছে, কেউ বয়ফ্রেন্ডের জন্য পাঞ্জাবি কিনছে, আবার কেউ হয়তো অন্ধকার ঘরে বসে চলে যাওয়া বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের স্মৃতিচারণ করে কাঁদছে, কিংবা কালকের দিনটা কতটা খারাপ যাবে এই ভেবে বিষণ্ণতায় ভুগছে। আপনারা হয়তো ভাবছেন আমি এখন প্রাচীন রোমানদের ইতিহাসে ফিরে যাব এবং ফেব্রুয়ারি মাসের এমন সময়ে পালনীয় একটি ধর্মীয় উৎসব লুপার ক্যালিয়া নিয়ে বলবো। কিন্তু আজ আমি আপনাদের এমন কোনো ইতিহাস শোনাবো না যা সত্য হলেও আপনাদের কাছে রূপকথার গল্প বলে মনে হতে পারে। আমি আপনাদের কোনো কাছে আসার গল্পও শোনাবো না, বরং কাছে আসার পর না বলা একটি সত্য গল্প শোনাতে চাই। গল্পটি একটি নবজাতক শিশুকে নিয়ে। অনেকেই হয়তো খবরের কাগজ কিংবা নিউজে এই বাচ্চাটিকে দেখেছেন। শীতের রাতে দু বিল্ডিংয়ের মাঝখানে চিপা যে জায়গাটা থাকে সেখানে একটি পুতলির ভেতর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল বাচ্চাটি। কারো বাসা অথবা রাস্তা থেকে ছুঁড়ে মারা হয়েছে বাচ্চাটিকে। পাশেই এক বুয়া বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পেয়ে অন্যদের জানায়। হাসপাতালে নেওয়ার একদিন পর সে বাচ্চাটি মারা যায়। বাচ্চাটা মায়ের দুধ পায়নি, উষ্ণতা পায়নি, মানুষের এত বড় বড় দালানে ছোট্ট একটা জায়গাও হয়নি তার। এটা কাছে আসার না বলা সত্য গল্প। জি, সত্য গল্প। গত কয়েক বছরে এমন অনেকগুলো ঘটনা আমাদের চোখে পড়েছে। ডাস্টবিনে বাচ্চা, ছাদ থেকে ফেলে দেওয়া থেতলে যাওয়া বাচ্চা, কুকুরের মুখে মানুষের বাচ্চা, এগুলো কোথা থেকে আসে? হারামভাবে কাছে আসা থেকে আসে। নিউজে দেখানো বাচ্চাটি শূন্য দৃষ্টির দিকে তাকিয়েছিলাম। এই বাচ্চার কোনো দোষ ছিল না। আল্লাহ তাকে এই দুনিয়াতে যে উদ্দেশ্যে এনেছিলেন সেই উদ্দেশ্য সে সার্ভ করে চলে গেছে। এছাড়াও কাছে আসার পরিণতিতে প্রায়ই স্ক্যান্ডাল ছড়াচ্ছে। ছেলেমেয়েরা আত্মহত্যা করছে, ড্রাগ আসক্ত হচ্ছে। বিয়ের আগের এই হারাম সম্পর্কগুলোকে আমরা প্রকৃত ভালোবাসা বলতে পারি না, কারণ সম্পর্কগুলোর মাঝে কোনো দায়িত্ববোধ নেই। দায়িত্ববোধ থাকলে ডাস্টবিনে মানব ভ্রণ পাওয়া যেত না। দেখুন, ভালোবাসা খারাপ কোনো জিনিস নয়, তবে এর কিছু মূলনীতি আছে। সবার প্রথমে যাকে ভালোবাসা উচিত তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি আপনাকে, আমাকে, পৃথিবী থেকে শুরু করে সারা সৌরজগতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন। অথচ আল্লাহর সৃষ্ট অন্তর দিয়ে আমরা আল্লাহকেই ভালোবাসছি না। যদি ভালোবাসতাম তাহলে নিশ্চয়ই বিয়ের আগে দায়িত্বহীন সম্পর্ক গড়ার জন্য হন্য হয়ে ঘুরতাম না, ভ্যালেন্টাইন্স ডে আসার আগে পাগলের মতো সিঙ্গেল মেয়ে খুঁজে বেড়াতাম না। দেখুন, আমাদের অন্তরে যে অপূর্ণতা কাজ করে তা আপনি একটি হারাম ভালোবাসা দিয়ে পূর্ণ করতে পারবেন না, কারণ পাপ ক্ষণিকের সন্তুষ্টি দিলেও দিন শেষে অন্তরের অপূর্ণতা আরও বাড়িয়ে দেয়, মনের মধ্যে বিশাল এক শূন্যস্থান তৈরি করে। সেই শূন্যস্থানে আপনি আল্লাহ ছাড়া কাউকে বসাতে পারবেন না। আমাদের এত কথা, এত আলাপ কেবলমাত্র আমাদের নিজেদের এবং আমাদের মুসলিম ভাই বোনদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টার প্রয়াস মাত্র, কারণ একজন মুসলিম কখনো অন্য মুসলিমের আখিরাত নষ্ট হোক তা চায় না। এই কারণেই আমরা হারাম রিলেশন থেকে আপনাদেরকে সাবধান করি। আচ্ছা, আমাদের কথা বাদই দিলাম, আপনারা কোরআনের অর্থ বুঝে পড়ুন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে চলতে বলেছেন আমাদেরকে। আপনার চোখের সামনের পর্দা খুলে যাবে, আপনি প্রকৃত সত্য জানতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, আমাদের নবীও জানতেন ছেলে মেয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হবেই, একে অন্যের প্রতি দুর্বল হবে, প্রেমে পড়বে, হৃদয় আন্দোলিত হবে কোনো এক বিশেষ মানুষের প্রতি। এর একটা উপায় তিনি বাতলে দিয়েছেন। স্ত্রীর প্রতি অসম্ভব প্রেমময় মানুষটি বলেন, দুজন প্রেমে পড়া মানুষের জন্য বিয়ের মতো কিছুই আমি দেখিনি। বিয়ের পরের ভালোবাসাটাই প্রকৃত ভালোবাসা, কারণ এই ভালোবাসার সাথে জড়িত আছে দায়িত্ববোধ। ভালোবাসুন, কিন্তু বিয়ের পর।